উদীয়মান অর্থনীতির দেশ হিসেবে বাংলাদেশের উজ্জ্বল সম্ভাবনার কথা বেশ কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্র সহ সারা বিশ্বে জোরে সোরে উচ্চারিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় সামাজিক ও অর্থনৈতিক সূচকের আরও কয়েকটি ভালো খবর অপেক্ষা করছে বাংলাদেশের জন্য। বৈশ্বিক অর্থনৈতিক সম্ভাবনা প্রতিবেদনে বিশ্বব্যাংক জানিয়েছে, জিডিপির প্রবৃদ্ধি অর্জনে এবার পাকিস্তান, মিশর, ইন্দোনেশিয়ার মতো দেশগুলোকে ছাড়িয়ে যাবে বাংলাদেশ। বাংলাদেশের মধ্যে কি এমন সম্ভাবনা দেখছে তামাম দুনিয়া? দেশের বেশ কয়েকজন অর্থনীতিবিদরা জানান, প্রায় 18 কোটি মানুষের এই দেশের শক্তির উৎস হল কর্মক্ষম মানুষ, যেটিকে বলা হয় ডেমোগ্রাফিক ডিভিডেন্ট বা জনসংখ্যার বোনাসকাল। দেশে এখন মোট জনগোষ্ঠীর 68% বা 10 কোটি মানুষ কর্মক্ষম। বিশাল এই কর্মক্ষম মানুষকে কাজে লাগাতে পারলে দেশের চেহারা আমূল বদলে যাবে। বাংলাদেশ এগিয়ে যাবার পিছনে রয়েছে নানান কারণ, তা এক এক করে জানাবো আজকের ভিডিওতে। বিশ্ব অর্থনীতিতে বাংলাদেশ, বিশ্ব অর্থনীতিতে 100 ভাগের মধ্যে 1 ভাগ অবদান থাকবে বাংলাদেশের অর্থনীতির। অন্যদিকে HSBC বলছে, উন্নত, উন্নয়নশীল ও উদীয়মান 75টি দেশের মধ্যে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির হার সবচেয়ে বেশি হারে বাড়বে। প্রবৃদ্ধির বর্তমান ধারাবাহিকতা ধরে রাখতে পারলে আগামী 2030 সাল নাগাদ ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, ফিলিপাইনের মতো দেশগুলোকে ছাড়িয়ে যাবে বাংলাদেশ। মেগা প্রকল্প বাংলাদেশে গত 10 বছরে পদ্মা সেতু, মেট্রো রেল, রূপপুরের মতো মেগা প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। বর্তমান সরকার মেগা প্রকল্পের উপর গুরুত্ব দিচ্ছে। এসব প্রকল্প মানুষকে আশাবাদী করে তুলছে, সেই সাথে বিশ্বকে অবাক করে দিয়েছে। সামরিক শক্তিতে বাংলাদেশ, সারা বিশ্বে সামরিক শক্তিতে বাংলাদেশের অবস্থান 11 ধাপ এগিয়েছে। গ্লোবাল ফায়ার পাওয়ার নামের একটি জরিপ প্রতিষ্ঠানের চলতি বছরের জরিপে এ তথ্য উঠে এসেছে। জরিপে বাংলাদেশকে 137 দেশের মধ্যে 45তম শক্তিশালী বলে উল্লেখ করা হয়েছে। এর আগের জরিপে বাংলাদেশের অবস্থান ছিল 56। এদিকে দক্ষিণ এশিয়ার সামরিক শক্তির দিক দিয়ে বাংলাদেশের আগে প্রথম স্থান দখল করে রেখেছে ভারত ও দ্বিতীয় স্থান দখল করে রেখেছে পাকিস্তান। শক্তিশালী পাসপোর্ট, আগের চেয়ে বাংলাদেশের পাসপোর্ট এখন অনেকটাই শক্তিশালী। 3 ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান এখন 97তম। বৈশ্বিক পাসপোর্ট সূচক 2019-এর তালিকায় বাংলাদেশ এগিয়েছে। গত বছরের তুলনায় 3 ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান এখন বিশ্বে 97তম। ভিসা ছাড়া শুধু পাসপোর্ট দিয়ে বিদেশ গমনের উপর জরিপের ভিত্তিতে এই র্যাঙ্ক করা হয়েছে। বাংলাদেশের পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই বিশ্বের 41টি দেশে ভ্রমণের সুবিধা পাবেন। লিঙ্গ সমতা, লিঙ্গ সমতায় দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ এখন শীর্ষে, এমন খবর এসেছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সর্বশেষ প্রতিবেদনে। দ্য গ্লোবাল জেন্ডার গ্যাপ প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের 149টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 48তম, শ্রীলঙ্কার অবস্থান 100তম, ভারতের অবস্থান 108তম আর পাকিস্তানের অবস্থান সবার নিচে। উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলবে আমার স্বপ্নের বাংলাদেশ, তবেই এদেশ হবে বিশ্বের অন্যতম সুখী, সমৃদ্ধ ও উন্নত দেশ। এগিয়ে যাবে আমার প্রিয় বাংলাদেশ, এইভাবেই বিশ্বে আমরা একদিন মাথা উঁচু করে দাঁড়াব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন এবং কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন। নিশ্চয়ই আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।